নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড়ো আপডেট হচ্ছে আট হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের মাঝে এসে উপস্থিত হয়েছি যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অফিসিয়াল নোটিশ যেটা প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো হবে যে তোমাদের এই শিক্ষক নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা কী কীভাবে পরীক্ষা দিবে সমস্ত কিছু ডিটেলসে আমি কিন্তু আলোচনা করবো তার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো ভিডিওটাকে একটা লাইক করে দিবে চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা দেরি না করে এই ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা এখানে দেখো প্রথমেই বলে দিয়েছে এই যে দেয়ার আর ওয়ান থার্টি সেভেন আর্মি পাবলিক স্কুল মানে একশো সাঁত্রিশটি পাবলিক স্কুল যেটা আমাদের দেশের মধ্যে রয়েছে সেখানে প্রায় আট হাজার কিন্তু টিচার নিয়োগ হবে ঠিক আছে এখানে বলছে অ্যাপ্রক্সিমেটলি এইট থাউজেন্ড টিচার অন দ্য রোল রোলস অব দিস স্কুল ঠিক আছে এবার চলে আসি এক এক করে সিলেকশন প্রসিডিওর সিলেকশন প্রসিডিওরটা কীভাবে হবে তোমাদের বলে দিচ্ছি প্রথমেই প্রথমে হবে স্ক্রিনিং টেস্ট অ্যান্ড অনলাইন স্ক্রিনিং টেস্ট অনলাইন তোমাদের পরীক্ষা হবে যেটা কন্ডাক্ট হবে একুশ এবং বাইশ নভেম্বর দু হাজার কুড়ি ফর ভ্যাকেন্সিস দ্যাট উইল অ্যারাইজ ডিউরিং দ্য ইনসিওর অ্যাকাডেমিক ইয়ার ঠিক আছে তারপরে এখানে বলেছে এই স্কোর কার্ড উইল মেক ক্যান্ডিডেট এলিজিবল টু অ্যাপেয়ার ফর দ্য রিমেনিং স্টেজ অব দ্য সিলেকশন প্রসেস তোমরা যদি প্রথমে স্ক্রিনিং টেস্ট বা প্রথম যে পরীক্ষাটা রয়েছে সেটা পাস করলে কিন্তু দ্বিতীয় পরীক্ষার জন্য যোগ্য হবে তারপরে বলছে হোল্ডার্স অব স্কোর কার্ড হু ওয়ান্ট টু ইম্প্রুভ দেয়ার স্কোর ঠিক আছে এবার তারপরে চলে আসি এগুলো জিনিস আমি এর অনেক বড় পৃষ্ঠা রয়েছে তাই আমি সমস্ত কিছু কিন্তু বলছি না ঠিক আছে তারপরে বলে দিয়েছে দুই নম্বরে স্টেজ টু টুতে হবে ইন্টারভিউ প্রিলি মানে প্রথম পরীক্ষাটা পাস করলে তোমরা স্টেজ টুতে আসবে এখানে বলছে অ্যাস স্টেটেড অ্যাট নোট অ টু প্যারা টু যেটা তোমাদের পূর্বে এই প্যারা টুতে বলা হয়েছিল দ্য রেসপেক্টেড স্কুল স্যাল অ্যানাউন্সড দ্য ভ্যাকেন্সি তোমাদের যে স্কুলগুলোতে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু পরে জানানো হবে সেটা লোকাল নিউজ পেপার দ্য স্কুল ওয়েবসাইট ও স্কুলের ওয়েবসাইটে বা লোকাল নিউজ পেপারে নোটিস বোর্ডে ঠিক আছে তারপরে ক্যান্ডিডেট হু হ্যাভ টু অ্যাপ্লাই রিসপন্স দ্য দিস অ্যানাউন্সমেন্ট দ্য ইন্টারভিউ মে নট বি হোল্ড অ্যাট দ্য লোকাল ফর লোকেশান অফ দ্য স্কুল ঠিক আছে তারপরে এটাতে চলে আসি কী দেখে নাও বলছে এভলিউশন অফ টিচিং স্কিল অ্যান্ড কম্পিউটার প্রফেসেন্সি এখানে বলছে ফর দ্য ল্যাঙ্গুয়েজ টিচার যারা সাবজেক্টের ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে যুক্ত হবেন তাদের জন্য কিন্তু একটা রিটেন টেস্ট কম্প্যারসিং ইজি এবং কম্পারিহেনশন অফ ফিফটিন মার্কস ইচ উইল বি হোল্ড হেল্ড অ্যালং উইথ দ্য এভলিউশন অফ টিচিং স্কিল টিচিং স্কিলের সঙ্গে সঙ্গে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে পনেরো মার্ক করে ঠিক ঠিক আছে এবার পরবর্তী জিনিসে চলে আসি তারপরে কি বলেছে দেখে নেব একবার নোটসগুলো অবশ্যই আমি আমি মেন মেন জিনিসগুলো কিন্তু বলে যাচ্ছি অনলাইন স্ক্রিনিং টেস্ট বলেছে টু কোয়ালিফাই ফর ইন্টারভিউ অ্যান্ড ইকুভেলেশন অফ টিচিং স্কিল দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট দ্য অনলাইন স্ক্রিনিং টেস্ট প্রথমে তোমাদেরকে বলে দিয়েছি যে দ্য অনলাইন এক্সামিনেশান সেটা হবে সে একুশ তারিখ এবং বাইশ তারিখ নভেম্বর মাসের দু হাজার কুড়িতে তারপরে বলেছে ক্যাটাগরি অফ টিচার দ্য এক্সাম উইল বি হেল্ড ফর দ্য পোস্ট যে পোস্ট হচ্ছে যে পিজিটি টি জি টি আর পিআরটি ফর দ্য সাবজেক্ট অ্যাস পার লিস্ট প্লেসড অ্যান্ড অ্যানাকশ টু তারপরে বলেছে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনের মধ্যে বলেছে প্রথমে দেখে নাও পোস্ট গ্র্যাজুয়েট ইন দ্য সাবজেক্ট কনসার্ন এটা হচ্ছে পিজিটির জন্য ফিফটি পার্সেন্ট লাগবে মিনিমাম মার্কস আর সঙ্গে বিএড ফিফটি পার্সেন্ট টি জন্য গ্র্যাজুয়েট উইথ দ্য সাবজেক্ট কনসার্ন ফিফটি এট দ্য বিএ এট দ্য ফিফটি পি আর টি গ্র্যাজুয়েট ফিফটি বিএড অথবা টু ইয়ার ডিপ্লোমা ইন ইএলই ডি এন ফিফটি ইয়ার তারপর এখানে বয়েস বলে দিয়েছে এখানে বলেছে এ পোস্ট গ্র্যাজুয়েট উইথ দ্য লেস ফিফটি পার্সেন্ট মার্কস ইন দ্য গ্রাজুয়েশন বাট মোর দ্যান ফিফটি পার্স পার্সেন্ট মার্ক ইন দ্য পোস্ট গ্র্যাজুয়েট উইথ দ্য সাবজেক্ট অ্যাপ্লাইড ফর দ্য অলসো বি এলিজেবল ঠিক আছে তারপরে বলেছে ডিটেল এজ বলেছে যে ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছে বিলো ফর্টি ইয়ার চল্লিশ বছরের নিচে থাকতে হবে আর যদি কেউ দিল্লির ক্ষেত্রে থাকে সেটার ব্যাপার আলাদা সেটা আমরা বলছি না দ্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা এক্সপিরিয়েন্স থাকে তাদের কিন্তু ফিফটি সেভেন ইয়ার্সের বিলো হতে হবে তারপরে চলে আসছে সি টেট বলেছে এখানে সি টেট বা টেট ইট ইজ নট ম্যান্ডেটারি ফর অ্যাপ্লাইং ইন দ্য অনলাইন স্ক্রিনিং টেস্ট হাউভার সি টেড অ্যান্ড টেড কন্ডাক্ট বাই দ্য সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ঠিক আছে তারপরে চলে আসি এখানে মেথড অনলাইনে যে পরীক্ষাটা হবে পিজিটি অ্যান্ড টিজিটির জন্য পেপার ওয়ান থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে মেন্টাল অ্যাবিলিটি থাকবে ইংলিশ কম্প্রিহেনশন থাকবে এডুকেশনাল কনসেপ্ট থাকবে ম্যাথোলজি থাকবে ইনসেনটিভ ইনস ইনসক্লুসিভ এডুকেশান থাকবে আর নব্বই মার্কের পরীক্ষা হবে যার সময় থাকবে একশো আশি মিনিট ঠিক আছে আর তারপরে পার্ট বিয়ের জন্য থাকবে স্পেসিফিক টু সাবজেক্ট এটা তো নব্বই মিনিট ঠিক আছে তারপরে চলে আসছি পার্ট পি আর টি টিতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস মেন্টাল এবিলিটি ইংলিশ কম্প্রিহেনশান এডুকেশান কনসেপ্ট অ্যান্ড মেথোলজি এই জিনিসগুলো তোমরা একবার দেখে নিবে সব যদি সম্পূর্ণ বলতে চাই তাহলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তারপরে এখানে যে জিনিসগুলো বলেছে দ্য স্কোর উইল বি নর্মালাইজ টু হান্ড্রেড আর তারপরে বলেছে দ্যার উইল বি নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক থাকবে ওয়ান বাই ফোর্থ মার্ক উইল বি ডিডেক্ট ফর দ্য ইচ রং অ্যান্সার ঠিক আছে চারটা ভুল ভুল কোয়েশ্চনের জন্য এক মার্ক কাটা যাবে তারপরে বলেছে দ্য কোয়ালিফাই দ্য ক্যান্ডিডেট মাস্ট স্কোর মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক ইচ পার্ট প্রত্যেক পার্সে ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে আর তোমাদের এক্সাম ফি বলেছে পাঁচশো টাকা যেটা নট রিফান্ডেবল আছে ঠিক আছে তারপরে তোমাদেরকে এখানে বলেছে ফিল আপ দ্য পার্সোনাল ইনফরমেশান অন দ্য অ্যাপ্লিকেশান তোমাদের অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হবে কোন পোর্টালে সেটা এখানে বলে দিয়েছে আর দ্য রেজিস্ট্রেশন পোর্টাল বি এক অক্টোবর মানে আজকে থেকে শুরু হয়ে যাবে চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত ঠিক আছে আর যে জিনিসগুলো দিতে হবে সেটা হচ্ছে ফটোগ্রাফ সিগনেচার প্রুফ অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আর এই জিনিসগুলো আমি বলে দিয়েছি তবু একবার তোমরা ডাউনলোড করে অবশ্যই দেখে নিবে ডিটেলস আমি অত ডিটেলসে বলছি না নাহলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে আমি মেন মেন জিনিসগুলোও বলছি এখানে বলে দিয়ে এখানে দেখে নিতে পারছো লিস্ট অফ আর্মি স্কুল এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক স্কুল রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং গ্যাংটক তারপরে নিচে চলে আসি কী দিয়ে দেখে এখানে লিস্ট অফ সাবজেক্ট কী কী সাবজেক্ট আছে সেটা একবার দেখে নিবে তোমরা পিজিটির জন্য আর টি জিটির জন্য তারপরে এখানে দিয়ে দিয়েছে পিজিটির জন্য কী কী লাগবে সেগুলো দেখে নাও প্রাইমারি মাস্টার ডিগ্রি ইন ইংলিশ এগুলো ডিটেলসে দিয়ে দিয়েছে তোমরা একবার দেখে নিবে তারপরে টিজিটির জন্য এটা এটা দিয়েছে তোমরা একবার দেখে নিবে এটা আছে পিআরটি এখানে যে টু ইয়ার ডিপ্লোমা ইন বিএড ডিএড ফর ইয়ার ইন্ডিকেট কোর্স ইন বি আর এখানে লিস্ট অফ টাউন সিটিস হোয়ার এক্সাম এখানে যে আমাদের যে এক্সামটা হবে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আমি দেখিনি কোথায় রয়েছে এখানে দেখতে পাচ্ছ কলকাতাতে যে কলকাতায় রয়েছে তারপরে আমাদের রয়েছে ব্যারাকপুর বহরমপুর ঠিক আছে এগুলোতে কিন্তু সেন্টার পাবে তোমরা তো বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করে দাও চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা ফর্ম ফিল আপ করো যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর যদি এই পিডিএফটা যদি তোমাদের চাই তাহলে অবশ্যই তোমরা ওয়েবস ওয়েবসাইট দিকে দেখতে পারো ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি এই হচ্ছে সেই ওয়েবসাইট তোমরা যদি এটা ডাউনলোড করতে না পারো নিচের টেলিগ্রাম দিলাম আমাদের আমাদের চ্যানেলের টেলিগ্রাম গ্রুপ আছে আমি সেই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ